সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক প্রীতি। আমরা রাত বিরাতে আজকে যাকে অতিথি হিসেবে পেয়েছি, আপনাদের অত্যন্ত পরিচিত পরিচিত শিক্ষাবিদ হিসেবে, পরিচিত কবি হিসেবে, এবং আর একটা পরিচয় আছে, তিনি এর আগের সংসদের তিনি সংসদ সদস্য ছিলেন। রুবি সম্পর্কে একটা নালিশ আমি অন্তত করবই, আপনারাও করতে পারেন, যে 83-তে তার প্রথম বই বেরোয় ভালোবাসার কবিতা। তারপর বেশ পরে, 8-9 বছর পরে তো বটেই, যে জীবন ফরিংয়ের তার পরের বইটি আরও পরে 2006-এ কান পেতে আছি মোহাম্মদছি। আমি জানি না রুবি এখন পরের বইটা এখন বলছে যে তুমি কি সারা বছর ভরে লিখলে কি তোমার বইয়ের পাণ্ডুলিপিটা তৈরি হবে? না, এর মধ্যে তো বেশ কিছু কবিতা, আমি অন্তত কয়েকটা কবিতা জানি, খুবই উত্তম কবিতা, কিন্তু বই ম্যানুস্ক্রিপ্ট তৈরি হয়নি এখনো, নাকি? ম্যানুস্ক্রিপ্ট তৈরি করতে জন্য যে উদ্যম এবং যে মনোযোগ দেওয়া দরকার, আর আমি একটু বেশি খুঁতখুঁতে বোধ হয়, আমার কিছুতেই সেইটা, আমার সব কিছু নিয়েই খুঁতখুঁতে, সময় নিয়ে, মনোযোগ নিয়ে এবং লেখাগুলো নিয়ে। মাঝে মাঝে মনে হচ্ছে যে এই লেখাগুলো আসলে বইয়ে যাওয়ার উপযোগী নয় ইত্যাদি মিলেও ফাইনাল হয়ে উঠছে না। শিক্ষকতার ক্ষেত্রে লাস্ট পজিশন কিছু? না না, শিক্ষকতার ক্ষেত্রে আমি মানে আমার চাকুরি জীবন অত্যন্ত মানে ভয়ঙ্কর রকম, কি বলবো, একটা উল্লেখযোগ্য ব্যাপার যে প্রায় কোনোই প্রমোশন হয়নি, ঢুকেছি লেকচারার হিসেবে আর রিটায়ার করেছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। আমি অধ্যাপনা সম্পর্কে আর বলতে চাই না, যা আমি জানি উনি কষ্ট পাবেন, তার আমি দেখেছি তার ছাত্রছাত্রীরা নয়। এটা একদিক থেকে ভালো আসাদ ভাই, যে অন্তত এখন মাঝে মধ্যে মনে হয় যে শিল্পের জন্য তো এই শিল্প এবং মানুষের দেশের দুঃখী মানুষকে একটু স্বস্তির জীবন দেবার জন্য এই এই যে বঞ্চনাগুলো আমার হয়েছে, সেই বঞ্চনাগুলো আরও অনেক বঞ্চিত মানুষের জন্য তো এই বঞ্চনাটুকু আমার খারাপ লাগেনি নিতে। আসলে এর জন্যই কবি, আমি পরিষ্কার করে বলি, রুবির কবিতা কখনোই উচ্চকণ্ঠ না, কিন্তু কোমল, কিন্তু তার অর্থ এই না যে ভেঙে যাবে, অসম্ভব দৃঢ়। এটি সব মানে যা হয় আর কি, টেকনিকের উপরে সোজা কথা, কবিতার যে কৌশলগুলো আছে সেই কৌশলগুলোর উপর দক্ষতা থাকলেই এটি সম্ভব হয়। আমি কবিতার প্রসঙ্গে আছি, রুবির বই এবং আমার বই, রুবির প্রথম বই, আমার কিন্তু প্রথম বই না, ভালোবাসার কবিতা, তার একটা দিকে ছিল রুবির একটা সুন্দর ছবি, আর এক দিকে ছিল আমার ছবি, ওই দাড়িহীন অবস্থায় অবশ্য, অনেককাল আগে, 83-তে না, 83-তে না, আমার বাসায় যে আমাকে বললেন রুবি এইটা করতে হবে, এবং নিজেই বোধ হয় ফটোগ্রাফার এনে ছবি তোলালেন, তারপর বইটা বেরোলো। হ্যাঁ, বইটা বেরিয়েছিল এবং বইটা আসলে আমাদের খুব ভালো লেগেছিল, কারণ আমাদের এতগুলো কবির একসঙ্গে বই, একই বইয়ের ভেতর দুদিকে দুই মলাট, খুব চমৎকার হয়েছিল বইটা। এবং এই কবিতা লেখার শুরুটা কখন হয়েছিল? আমি সেটাও খুব লজ্জাজনকভাবে খুবই অল্প বয়সে, মানে আমি তখন ক্লাস 6-এ পড়ি স্কুলে, কি কারণে যেন হঠাৎ করে একটা কবিতা লেখা হলো, সেও লেখা হলো আমার একটি ছোট বোনকে নিয়ে। কবিতা তো সেটা ছিল না নিশ্চিতভাবে, কোনো
কোনো কারণে কবিতাটি আগাগোড়াই প্রায় আমার মনে আছে, এখন বলবো না, এটা বলবার যোগ্য কবিতা নয়। কি করে যেন কবিতাটা আমি পত্রিকায় পাঠিয়ে দিলাম, অত সাহস কি করে হয়েছিল ক্লাস সিক্সে পড়া একটা মেয়ের আমি খুব বুঝে উঠতে পারি না এখনো আমি, এবং বাসায় কাউকে না জানিয়ে কি করে পোস্ট করলাম আমাদের বাসায়। আমাদের একটা পুরনো সেই আমলে তো যে বাড়িতে চাপরাশি থাকতো, আমার বাবার অফিসের একটা চাপরাশি রোজ আসতেন বাসায়, তাকে দিয়ে বোধহয় চিঠিটা মানে কবিতাটা পোস্ট করেছিলাম। সেই যে কবিতাটা বেরুলো, তারপরে আমার বন্ধুরা তো কেউ মানে কেউ মানে না যে ওটা আমি লিখেছি, মানে অনেক বলে কেউ বিশ্বাস করাতে পারছি না যে আমি লিখেছি। ওদের ধারণা যে আমার বড় বোন কণিকা মাহফুজ তখন কবিতা লিখতেন, তিনি তো আমার চেয়ে বেশ বড়, কলেজে পড়ছেন, ভিক্টোরিয়া কলেজে পড়েন কুমিল্লায়, তিনি কবিতা লিখতেন, অতএব ওদের ধারণা হলো যে কণা পাই লিখে দিয়েছে। ওদেরকে বিশ্বাস করাবার জন্য যে আমি কবিতা লিখেছি, কবিতাটা লিখেছিলাম আমি, সেই কারণেই বোধহয় আমি কবিতায় টিকে গেছি। চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমার এটা বলতে সত্যি আমি খুব আনন্দ পাচ্ছি। কণিকা মাহফুজ আমার সহকর্মী ছিলেন, আমরা জনপদ পত্রিকায় একসঙ্গে কাজ করেছি। তো রুবি, আমি যেটা জানতে চাচ্ছি, প্রথম থেকে কি করে আধুনিক কবিতার প্রতি আকর্ষণটা বাড়লো? কণিকা মাহফুজের বিরাট অবদান আছে, কারণ তিনি কবিতা লিখতেন এবং তার কাছে অনেক কবিতার বই পাওয়া যেত। তার কাছে যেই বইগুলোই আসতো সবগুলোই আমি তার পড়বার সাথে সাথেই বোধহয় আমি পড়ে শেষ করে ফেলতাম। যখন স্কুলের ক্লাস নাইনে পড়ি তখন বুদ্ধদেব বসুর কবিতা পড়া হয়ে গেছে, শাল বদলার বুদ্ধদেব বসুর অনুবাদ, বদলিয়ারের ফ্লাট দুমাল, সেটা পড়ে ফেললাম ম্যাট্রিক পরীক্ষার পরপরই। তারপরে তো মানে ঘোর অন্ধকার পৃথিবী। কিন্তু সেই সব প্রক্রিয়ায় বোধহয় আপনি যেটা বলছিলেন যে আধুনিক কবিতার দিকে কি করে গেলাম, হয়তো ওই প্রক্রিয়াতেই বুদ্ধদেব বসু, তারপর জীবনানন্দ দাশও কী করে যেন হাতে চলে এসছে বেশ অল্প বয়সেই। স্কুলে পড়া মানে ক্লাস নাইন টেনেই আমি জীবনানন্দ দাশ পড়েছি, কারণ আমার মনে হলো যে আমি ক্লাস টেনে পড়বার সময় যেসব কবিতা লিখেছি সেগুলো আমি কচিকাচার আসরে দেবার জন্য দাদাভাইকে পাঠিয়েছিলাম, দাদাভাই সেটা বেগমে পাঠিয়ে দিলেন। ওটা তো আমার মানে মহা মানে দাদাভাইয়ের সঙ্গে একটা বিরাট অভিমান হয়ে গেল যে বেগমে কেন আমার কবিতা দিলেন দাদাভাই। দাদাভাই বললেন পরে যে এগুলো তো বড়দের কবিতা হয়েছে, এগুলো তো ছোটদের কবিতা নয়। তো আমি তখন আর অতটা খেয়াল করিনি, এখন আমার মনে হয় যে জীবনানন্দ দাশের প্রভাব তো সেই সব কবিতায়, মানে জীবনানন্দ দাশ পড়লে তো মাথা একেবারে ইসে হয়ে যাবার কথা সেই বয়সে, মানে ষাটে। এটা আমি স্কুলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি 62-তে, তো মানে 60-টা ছিল তখন আমি ক্লাস নাইন টেনে পড়ি, সেই সময় জীবনানন্দ দাশ পড়ে তো মানে মাথা একেবারে অন্যরকম হয়ে যাবার কথা। তার আগে রবীন্দ্রনাথই পড়েছি প্রধানত, আমার আম্মা রবীন্দ্রনাথের কবিতা খুব পছন্দ করতেন, তিনি গানও গাইতেন, রবীন্দ্রসঙ্গীতও গাইতেন, আবার রবীন্দ্রনাথের কবিতা আমি আম্মার কাছেই শুনেছি প্রথমে। তিনি প্রায়ই ওই আবৃত্তি করতেন, বেশ সরবে আবৃত্তি করে বইটা রেখে দিয়ে আম্মা চলে যেতেন, আম্মা যেখানে বইটা রেখে দিয়ে মানে বইটা হয়তো খুলে রেখেই গেলেন, আমি সেখানটায় নিয়ে পড়তে শুরু করতাম, আম্মা যেখানটায় পড়ে উঠে গেছেন সেখান থেকে পড়তে শুরু করি স্কুলে ভর্তি হবার আগে। আমি বই পড়তাম আর জানালা দিয়ে তাকিয়ে নানা রকম চিন্তাভাবনা করা হতো, বোধহয় সেই সব মিলে হয়তো ওই বইয়ের প্রতি আকর্ষণ আর হয়তো নিঃসঙ্গতায় যে ধরনের ব্যাপার হয় সেরকম কিছু হয়তো তৈরি হয়েছিল। আর আমার আম্মা কবিতা খুব ভালোবাসতেন, তিনি নিজেও কবিতা লিখতেন, আমার নানা কবিতা লিখতেন, নানা কবিতা লিখে, নানার আবার খুব চমৎকার গলা ছিল, নানা গান কম্পোজ করে আমার বড় বোনকে, আমার বড় বোনও গান গাইতেন, শম্পার মা বড় আপা আর কি, পাপিয়া শম্পারেজার মা, হ্যাঁ বড় আপা গান গাইতেন। তো সেই সময় আমি দেখেছি যে আমার নানা ওই গান লিখে কবিতা লিখে তাতে সুর কম্পোজ করে
সেটা আবার আমার বড় আপাকে শিখিয়ে দিতেন। বড় আপা সেই রকম মানে কুমিল্লা টাউন হলে এরকম গিয়েছেন বড় আপা, আমার মনে আছে। তো ওই সব মিলে বোধহয় নানা কবিতা লেখেন বা ওদের কাছে কবিতা লেখার প্রক্রিয়াটা শোনা হয়েছে। তো আমার অবশ্য মনে হয় যে গানের চর্চা বেশি ছিল বাড়িতে, কি কারণে যে আমি কবিতার প্রতি এত ঝুঁকে গেলাম জানি না। এবং নানা বিষয় থেকে আমি এক সময় মনে করতাম, যখন নুরুল ইসলামের সঙ্গে আমি থাকতে শুরু করেছি, তখন মনে করতাম যে নুরুল ইসলামের কাজটা তো অনেক গুরুত্বপূর্ণ, কারণ সেটা হচ্ছে মানে সাধারণ মানুষের পেটের ভাতের ব্যবস্থা করা, আর আমি যে কাজটা করি সেই কাজটা তো হচ্ছে মানুষের মনের খোরাকের ব্যবস্থা করা। তো আমার মনে হয়েছে যে মানুষের পেটের ভাত অনেক বেশি জরুরি মনের খোরাকের চেয়ে। তো সেই কারণে আমি ভেবেছি এক এক সময় যে কবিতা লেখাটা অত গুরুত্বপূর্ণ নয়, বরং আমার বরকে নুরুল ইসলামকে ওই যে কাজটা করছে পেটের ভাতের জোগাড় দিচ্ছে, জোগাড় দেবার চেষ্টা করছে, সেই কাজে সাহায্য করাটা, তাকে সমর্থন দেওয়াটা অনেক বেশি জরুরি। তো সেটা আমি করেছি, কিন্তু কবিতা কখনো ছাড়তে পারিনি। কবিতা এখনও মানে অনেক কিছুই করি করি না, কিন্তু সর্বক্ষণ কবিতা মাথার ভেতরে থাকে। আমরা দুজনে একসময় মনে পড়ছে না কোনো এক চ্যানেলে সরাসরি লাইভ প্রোগ্রাম করছিলাম, একটা কবিতা রুবি পড়ছিলেন এবং রুবি সেই কবিতার একটি লাইন আমাকে এখনও কাবু করে, অসম্ভব ইশারা করার ক্ষমতার জন্যে, স্বরলুক্তির জন্যে, এবং এটি বাঙালি ছাড়া এটা ইংরেজি ট্রান্সলেশন করে করতে হলে বা তিনটা টিকার দিতে হবে। কবিতার পঙ্ক্তিটি হচ্ছে এরকম, ও টাঙ্গাইলের তাঁতি আমার নিবল ঘরের বাতি। আমি পরিষ্কার করে বলি যে টাঙ্গাইলের তাঁতি হাতে হারিকেন নিয়ে চলে না, মোমবাতি নিয়ে চলে না, ইলেকট্রিক মেশিন জিনিসপত্র সারাইও করেন না, এবং ঘরের বাতি মানে মোমবাতি বা ইলেকট্রিসিটির বাল্ব না। সরাসরি ব্যাপারটা তাহলে কী দাঁড়ালো, আমি একটু ইশারা করতে চাই একটা বাংলা কবি ছড়ার একটা লাইন দিয়ে, যেখানে বলা হচ্ছে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, প্রত্যেকের মুখস্থ ওই ছড়াটা, বুলবুলিতে কত ধান খায়, জমিদার, জমিদারের নায়েব গুমস্তা অথবা জমিদারের লাঠিয়াল লুট করে নিয়ে গেছে ধান, এই কথাটা বলতে পারে না বলেই বুলবুলির উপর টাপানো হয়েছে। বাংলা কবিতা এই জন্যই বলা হয়, এবং আর সেলিম আল দীনের কাছে আমাদের কৃতজ্ঞতা এই সমস্ত কারণেও, সে শামসুল হকের কাছে কৃতজ্ঞতার কারণটাও আমাদের এখানে, যে বাঙালির নিজস্ব প্রতীকী প্রয়োগ ইত্যাদি আমাদের একটা অসাধারণ নিজস্বতা আছে, এই নিজস্বতা খুঁজে নিতে হয়। এবার যেটা জানতে চাই, আপনি নিজেও আপনার নিজের কবিতা অনুবাদ করেছেন? হ্যাঁ করেছি। সৈয়দ মঞ্জুরুল ইসলাম করেছেন, ক্যারোলিন রাইট করেছেন, এমনকি কনারে যাও বোধহয় না শম্পা, শম্পা করেছে, শম্পার শম্পা একটা অনুবাদ করেছে, শম্পার বড় বোন রিনি রেজা একটা করেছে, রিনি রেজা একটা করেছে। আর যখন আইওয়াতে ছিলাম, আইওয়াতে তো রোজই মানে রিডিং থাকতো, প্রতিদিন বিকেলে কিছু না কিছু কোথাও না কোথাও রিডিং থাকতো, একটা ইন্টারেস্টিং কোর্স, মানে ইন্টারেস্টিং সময় গেছে ওখানে। কিন্তু আমি ওই ওইখান থেকে এসে এমনই ইসে হয়ে গেলাম যে আমার এই 8 বছরে কিছুই প্রায় মনে নেই, কিন্তু ওইখানে ওইখানে প্রায় প্রতিদিনই কবিতা পড়তে হতো। তো কবিতা কী করব, তখন আমি নিজেই করতাম বা আমার দু একজন বিদেশি বন্ধুরা ছিল। আমার একটি বন্ধু ছিল, ওর নাম অ্যাগনেস ল্যাম, ও হংকং ইউনিভার্সিটির ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিল, তখন কবিতাও লিখত। তো ও অনেক আমার কবিতার অনেক অনুবাদ করেছে। ইংরেজি সংকলন বের করার ইচ্ছা আছে আমার মনে হয়, তো উচিত করা, কারণ একটা হচ্ছে যে বিদেশে গেলেই খুব অসুবিধা হয়, কারণ বিদেশিরা তো কেউ বোঝেন না বা ইংরেজি কবিতা মানে ইংরেজি অনুবাদ না হলে তো বোঝেন না, সেইটা খুব প্রয়োজন হয়। তারপরে বিদেশিরা যখন ঢাকায় আসে তখনও
তারা চান যে কোনো কনফারেন্সে গেলেই পোয়েট্রি ফেস্টিভ্যালে গেলেই চান, তো ফলে অনেক কবিতার অনুবাদ হয়ে গেছে। মঞ্জুর অনেকগুলো কবিতার অনুবাদ করেছেন, তারপরে ক্যারোলিন রাইট করেছে। ক্যারোলিন আমার খুব ভালো বন্ধু ছিল আসলে। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানও বলেছেন যে ম্যানুস্ক্রিপ্ট তৈরি করে দেওয়ার জন্য বলেছেন, তো সেরকমভাবে আমার নিজের মানে বাংলা লেখাগুলোই করতে পাচ্ছি না, ওইটা যে কখন করতে পারবো। কিন্তু ওটা অনেক বেশি তৈরি রয়েছে, হ্যাঁ ওটা অনেক বেশি তৈরি হয়ে আছে, কারণ ওতে তো আমি ছাড়া আরও কারো কারো ভূমিকা আছে। জীবনের সত্য লিখে রাখবো বলে কাগজ কলম নিয়ে বসি, সব ছেড়ে ছুড়ে দূরে যেতে চাই, সরে যেতে চাই। ছিপছিপে মাছ যেন অতীত ভবিষ্যতে সাঁতরে বেড়ায়, চন্দনের কাঠ ভেবে শিলনোড়ায় নিজেকেই ঘষি। টেবিলে জ্বালিয়ে আলো সারা রাত জেগে অস্থিমজ্জা গুঁড়ো করে জীবন রচনা করে তুলি। সকালের আলো মেখে আমার মেয়েটি স্কুলে যায়, তার হাত ধরে দেখি টেবিলের পাশ ঘেঁষে জীবন ছুটছে দ্রুত পায়। রুবির এই কবিতাটি নিশ্চিত আমি যে আপনাদের অনেকেরই ভালো লেগেছে, যেহেতু আমাদের জীবন থেকে নেওয়া। রুবি, আমার একটা জানতে ইচ্ছে করে, আপনি এখন একটা অবসর জীবন যাপন করছেন, শিক্ষকতার নেই, সংসদ নেই, একজন সাংসদ যখন নেই বলছি তার মানে এই না যে রাজনীতি থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে যান। কালীয় কলমের আমাদের এখানকার একটি গুরুত্বপূর্ণ মাসিক পত্রিকা, তার সম্পাদক মণ্ডলীর সঙ্গে যুক্ত আছেন তিনি, আমার মনে গোড়া থেকে না 2003 কালীয় কলম শুরু হলো সেই থেকেই আছি আমি। আমার কাছে অবাক লেগেছে, আমার মনে হয় এই গত 5ই ফেব্রুয়ারি আমাকে অলকরঞ্জন দাশগুপ্ত বললেন, আসাদ রফিক আজাদ কবিতাটা ভালো লেগেছে। আমি তো খুব অবাক, আমি কি আপনি পেলেন কী করে? বলছে না আমাদের এখানে আসা তো মানে কালী কলম বোধহয় কলকাতার একটা এডিশন হয়। কলকাতা একটা এডিশন হচ্ছে এই বছরখানিক হবে, তাই রবীন্দ্রনাথ চক্রবর্তী ওটা সম্পাদনা করছেন। আর আমার আমার কাছে খুব আনন্দের বিষয় যে কিছুদিন পরপর নীরেন্দার হাতের লেখাটা দেখি, নীরেন্দ্রনাথ চক্রবর্তী কাপা কাপ হাতে ওনার ওই কবিতা লিখে পাঠান যখন, এটা কালীয় কলমের শুরু থেকেই আমার একটা বিরাট আনন্দের বিষয় যে অনেক বড় বড় কবিদের লেখকদের হাতে লেখা দেখি। তো আজকে কি মনে হয় আমাদের কবিতা যেটা পৃথিবীময় একটা এক ধরনের দুশ্চিন্তা অনেকেই পাচ্ছেন যে প্রিন্ট মিডিয়া থেকে বই আস্তে আস্তে সরে যাবে, ইবুকে চলে যাবে মানুষজন, ইন্টারনেটে চলে যাবে, কবিতার ক্ষেত্রে কি তার খুব একটা পরিবর্তন আসতে পারে? যে বই আমরা পড়ি হাতে ধরে, বইটাকে নিয়ে খুব কমফোর্টেবলি পড়ি, সেটা ইবুকে সম্ভব হবে কি না আমি জানি না। আমি অবশ্য বেশি ইবুকে পড়ি না, ইন্টারনেটে পড়া যেটা তেমন করে পড়া হয় না, কিন্তু ওই যে কবিতার বই নিয়ে বা যে কোনো বই নিয়ে, যে কোনো বই যে যখন আমরা বইয়ে পড়ি তখন যে আনন্দটা হয়, তখন যে রসিয়ে পড়া যায়, সেটা আমার কেন যেন মনে হয় ইন্টারনেটে সেটা সম্ভব নয়। হয়তো হঠাৎ করে একটা ইনফরমেশনের জন্য, কিছু ডাটার জন্য সেটা সম্ভব হতে পারে, না ওখানে তো ইনফরমেশন ডাটাই দেবে, হ্যাঁ, কিন্তু কবিতার বই পড়বার যে রস আস্বাদন সেইটা কি সম্ভব হবে কি না আমি জানি না। এই যে লেখক আপনি আমি, আমরা তো কারো পেশা না লেখালেখি, কবিতা লিখে তো আর ভাত খেতে হচ্ছে না আমাদের, ভাত খেতে হচ্ছে না, শুধু ভাত খেতে পারছি না। আচ্ছা, পারলে কি আমরা ভাত খেতাম না? মানে যদি কবিতা লিখে আমাদের পেট চালানো যেত তাহলে আমরা তো সেটাই করতাম সর্বাগ্রে, কিন্তু এটা আমি দেখেছি যে বললাম না কিছুক্ষণ আগে যে আইওয়াতে গিয়েছিলাম, আইওয়াতে 35টা দেশের লেখকেরা এসেছিলেন সেই বছর 2008 আমি যখন গিয়েছিলাম, 35টা দেশের 35 জন লেখক, এবং তাদের সকলেই বলেছেন যে আমার মনে আছে জেনিভার একজন কবি এসেছিলেন, তিনি জেনিভায় থাকেন,
তিনি বলছিলেন যে সবাই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি করো, আমি যখন বলি যে আমি কবিতা লিখি তখন বলে যে তুমি কি করো, মানে কিছুতেই আমি কবিতা লিখি এটা কেউ সন্তুষ্ট হয় না। আসলেও তো তাই, আমরা কি এখানে কখনো, আমরা তো ভুলে মুখ ফুটেও বলি না যে কবিতা লিখি, ওটা পারলে চেপে যাই, ওইসব বলে লোকের উপহাসের পাত্র তো হওয়া যায় না। আমরা কবিতা শুনব এবং একটা অনুরোধ করব, শোনার পরে যদি ছাপার অক্ষরে দেখেন কবিতাটা একবার পড়ে নেবেন, তার কারণ শোনা এক জিনিস আর কবিতা ইশারাগুলো, একটা পংক্তি আর একটা পংক্তি মাঝখানে যে ইশারাগুলো থাকে এটা কিন্তু ধরে নিতে হয়। কবিতা শুনি এবার। কুয়াশার শিশির গুটিয়ে নিয়ে শীত চলে গেছে আর বসন্ত রাজার চালে ঢুকে পড়েছে শহরের কানা গলিটিতেও। বাতাস তো সমীরণ হয়ে হা হা করে বয়ে যাচ্ছে ফুটপাতে বারান্দায়। বসন্ত এসেছে কিন্তু একবারও কোকিল ডাকেনি। আমি সারা মাঘ মাস কান পেতে আছি তোমার মুখের দিকে, তোমার চোখের দিকে চেয়ে ফাল্গুনের প্রথম প্রহর থেকে কান পেতে আছি, কিন্তু একবারও কোকিল ডাকেনি। আমি তোমার ঠোঁটের দিকে চেয়ে কান পেতে আছি, একটিবার হেসে ওঠো তুমি, তোমার চোয়ালের ভাঁজের দিকে চেয়ে আছি আমি। একটি তরুণী তার তরুণকে যা বলতে পারে তার সবটুকু আমার কলমে ভরে, আমার বুকে ভরে, আমাদের 500 বছরের ঘর সংসারের ওপর দাঁড়িয়ে আমি কান পেতে আছি। জানি এই রাক্ষসী বেলায় বাতাস অখুশি, আকাশের ত্রাস, ফুলেরা ঠিক কুসুম নয়, দ্রাম দ্রাম করে ভেঙে পড়ছে বিদ্যুতের গ্রিড, পাখা ঝাপটে ফিরে চলেছে অতিথি পাখিরা। এই ভিড় ঠেলে চোখ কান বুঝে তোমার সন্তানের হাত শক্ত করে ধরে, তোমার সন্তানকে আমি পেটে করে, কোলে করে, বুকে করে তার পায়ের শব্দ পৌঁছে দিয়েছি অন্তরীক্ষে। এখন ঈশান নৈঋত ঊর্ধ্ব অধ সব দিক থেকে আমাদের সন্তানদের পায়ের শব্দ ছুটে আসছে, ছুটে আসছে। আর আমি তাকিয়ে আছি তোমার চোখের পলকের দিকে, একবারটি খুশি হও তুমি, ফেলে দাও দুঃখ, দেখো ফুলের মতো ফুটবে বসন্ত, ডানা মেলবে বাতাস, আমাদের 500 বছরের ঘর গেরস্থালি কাঁপিয়ে ডেকে উঠবে 10,000 কোকিল।